মঙ্গলবার বিকেলে উত্তর জেলা পরিষদের সদস্য মামুনী রায়ের উদ্যোগে এবং ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় চুড়াইবাড়ি এবং পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 120 জন দুস্থ মা বোনেদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এদিনে বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সৌমেন গোস্বামী, সম্পাদক বিশ্বজিৎ দেব, জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, সদস্য মামুনী রায়, দুই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ ক্লাবের সকল সদস্যরা। বস্ত্রদান শেষে ক্লাব সভাপতি সৌমেন গোস্বামী এক সাক্ষাৎকারে বলেছেন, ইংরেজি নতুন বছরের শুরুতে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের মাঝে সর্বপ্রথম ফ্রেন্ডস ক্লাব তাদের উদ্যোগে অ্যাম্বুলেন্স চালু করতে যাচ্ছে। দুস্থ অসহায়দের সাহায্যার্থে সম্পূর্ণভাবে ক্লাব কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হবে অ্যাম্বুলেন্সটি। গত বছর মামুনি রায় প্লাস ফ্রেন্ডস ক্লাব, এবারও সেম বস্ত্রদান হয়েছে মামুনি রায় প্লাস ফ্রেন্ডস ক্লাব। কতজনকে বস্ত্রদান করছেন? বস্ত্রদান করছি প্রায় 120 জন। আর কি কি কর্মসূচি, মানে সাংস্কৃতিক কি কি কর্মসূচি রয়েছে? পুজোর কয়দিন চলে আপনাদের? পুজোর তো আমরা চলে পুরো 5 দিন, মানে শহরের সাথে পাল্লা দিয়ে 5 দিন চলে। কি কি থাকছে এবার? এবার তো যেমন আজকে আছে যেমন পূজাগারি নৃত্য আছে 7টা থেকে, পূজাগারি নৃত্য আছে, বৈরাজ্য আসাম থেকে এই যে নাটকের ইয়ে আছে, কালচারাল প্রোগ্রাম আছে। আগামীকালকে দুপুর 12টার থেকে 3টা পর্যন্ত আমাদের টোটেল পঞ্চায়েত পুরা, শুধু আমাদের ক্লাব পঞ্চায়েত না, টোটেল দুই পঞ্চায়েত মিলে ওই অন্নভোগের ইয়ে আছে, ব্যবস্থা আছে 12টার থেকে 3টা পর্যন্ত। সন্ধ্যার সময় সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। পরশুদিন আগরতলা কলকাতা থেকে আগত শিল্পীদের নিয়ে অর্কেস্ট্রার ইয়ে আছে।